প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটা পার্ট। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফুলের গঠন সম্বন্ধে আলোচনা করব। সাধারণত ফুলের যদি গঠন দেখা হয় তাহলে দেখা যাবে যে ফুলের তিনটে অংশ, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ আর পুষ্পস্তবক। চুড়ে দেখাতে হয়, চুড়ে দেখালে দেখা যাবে যে এটা হচ্ছে পুষ্পবৃন্ত, তারপরে যেখানে ফুলের বাকি যে স্তবকগুলো আছে সেই স্তবকগুলো ধারণ করে একটা পুষ্পাক্ষ, আর এগুলো হচ্ছে পুষ্পস্তবক। সেই জন্য তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফুলের পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ আর পুষ্পস্তবক। পুষ্পস্তবকের মধ্যে দু রকম স্তবক সাধারণত লক্ষ্য করা যায়, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক, একটা জননের সাহায্যকারী স্তবক। সাহায্যকারী স্তবকের মধ্যে প্রথম হয়েছে বীতি, তারপরে আছে দলমণ্ডল, আর জননের সাহায্যকারী স্তবকে আছে পুংস্তবক আর স্ত্রীস্তবক। সাহায্যকারী স্তবকের মধ্যে বীতির মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বীতি হচ্ছে সব থেকে ফুলের স্তবকের মধ্যে সব থেকে বাইরের অংশ। কুড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে এই বীতি। বীতির যে একটা অংশ সেই একটা অংশকে বলা হয়ে থাকে বৃত্তাংশ। যখন এই বৃত্তাংশগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হয় যুক্ত বীতি, আর একে অপরের সঙ্গে মুক্ত হয়ে থাকলে তখন তাকে বলা হচ্ছে মুক্ত বৃত্তি। বৃত্তি সাধারণত সবুজ রঙের হয় বলে কুড়ি অবস্থায় বৃত্তি শ্বাস সংশ্লেষে সাহায্য করে। বৃত্তির পর রয়েছে দলমণ্ডল, অর্থাৎ ফুলের যে পাপড়িগুলো সেই পাপড়িগুলোকেই বলা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল সাধারণত বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রঙের হয়ে থাকে এবং পতঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে। এছাড়াও পুংস্তবক ও স্ত্রীস্তবককে ঢেকে রাখতে সাহায্য করে। তারপর যেটা রয়েছে তার নাম হচ্ছে পুংস্তবক। পুংস্তবক হচ্ছে ফুলের পরাগ রেণু তৈরি হওয়ার জন্য, অর্থাৎ পুংগ্যামেট তৈরি হওয়ার জন্য যেটা সাহায্য করে তার নাম হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবক হচ্ছে পুংস্তবকের দুটো অংশ, উপরের দিকে অংশটাকে বলা হয় পরাগ ধানী আর নিচের অংশটাকে বলা হয় পুংদণ্ড। এই পরাগ ধানীর মধ্যে থাকে পরাগ রেণু, আর পরাগ রেণু থেকেই তৈরি হয় পুংগ্যামেট। অপরদিকে স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকের তিনটে অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভাশয় বা ডিম্বাশয় সেটা পরবর্তীকালে ফলে পরিণত হয়, আর গর্ভ ডিম্বকটা পরবর্তীকালে বীজে পরিণত হয় যেটা গর্ভাশয়ের ভিতরে অবস্থান করে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে পরাগযোগ। পরাগযোগটা কি অ্যাকচুয়ালি? পরাগযোগ হচ্ছে ফুলের পুংকেশরের পরাগ রেণুটা যখন গর্ভকেশরে গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটি বলা হচ্ছে পরাগযোগ। পরাগযোগের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে কি? যখন একটা গাছের একটা ফুলের মধ্যে পরাগযোগ অথবা একটা গাছের দুটো ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। আর ইতর পরাগ হচ্ছে সমজাতীয়, যখন দুটো গাছের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগের মধ্যে যদি একটা গাছের একটা ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি, আর যদি একটা গাছের দুটো ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে বলা হচ্ছে গেইটেরোগ্যামি বা আমাদের বলে ডিটেরোগ্যামি। ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহক লাগে, কারণ একটা গাছ থেকে অপর গাছ আসতে গেলে একটা বাহক লাগে। বাহক সেটা মানুষ হতে পারে, বায়ু হতে পারে, জল হতে পারে বা অনেক অন্য কোনো এজেন্ট লাগতেই পারে। সেই যদি সেই সেই এজেন্টের কথা ভাবতে হয় তাহলে বলতে হবে বাহকের মধ্যে কে আছে। যদি বায়ুর দ্বারা যায় একটা গাছ থেকে ওই একই জাতীয় অন্য কোনো গাছে যদি পরাগ রেণুটা যায় বায়ুর দ্বারা তখন তাকে বলা হচ্ছে বায়ু পরাগী, যেটাকে আমরা বলে থাকি অ্যানিমোফিলি। অপরদিকে জল যদি জলের দ্বারা যায়, জলের দ্বারা গেলে সেটা বলা হয় জল পরাগী বা হাইড্রোফিলি। যদি পতঙ্গের দ্বারা যায় তখন তাকে বলা হয় এন্টামোফিলি বা পতঙ্গ পরাগী। যদি পক্ষীর দ্বারা বাহিত হয় তখন তাকে বলা হয় অর্নিথোফিলি বা পক্ষী পরাগী। যদি বাদুড়ের দ্বারা বাহিত হয় তখন বাদুর পরাগী বা কাইরোপ্টেরোফিলি। শামুকের দ্বারা গেলে মেলাকোফিলি, শামুক পরাগী যেটাকে মেলাকোফিলি মেলাকোফিলি বলা হয়। বায়ুর দ্বারা যেমন বায়ুর দ্বারা যেটা যাচ্ছে সেটা হচ্ছে সাধারণত যেমন ধান, ধান ধানের যে পরাগ মিলনটা হচ্ছে সেটা কিন্তু বায়ুর দ্বারা যায়। অপরদিকে জলের দ্বারা, জলের দ্বারা হচ্ছে যেমন যে পাতা ঝাঁঝি যে উদ্ভিদ যা রয়েছে তার যে পরাগ যে মিলনটা হচ্ছে সেটা হচ্ছে জলের দ্বারা বা তাই তাকে বলা হয় জল পরাগী ফুল। পতঙ্গ দ্বারা, পতঙ্গের দ্বারা যায় যেমন হচ্ছে আম, আম হচ্ছে পতঙ্গের দ্বারা যায়। আমের যে পরাগ রেণু আছে সেটা পতঙ্গের দ্বারা এক জায়গা থেকে অনেক জায়গায় বাহিত হয়। অনেক ক্ষেত্রে পাখি, পাখি যেমন হচ্ছে শিমুল, শিমুল পাখি পরাগী পক্ষী পরাগী যেটা অনেক বলি শিমুল, শিমুল গাছের মধ্যে যেটা দেয়। আর কিছু যেমন মেলাকোফিলি বা শামুকের যে পরাগযোগটা আছে, শামুক শামুকের দ্বারা যে পরাগযোগটা রয়েছে সেটা হচ্ছে কিছু জলে নিমজ্জিত উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই পরাগযোগগুলো হয়ে থাকে।
এটা হচ্ছে আমাদের